ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল, ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। সামনেই পৌরসভা ইলেকশন আসতে চলেছে, সেই ইলেকশনে নমিনেশন জমা দিতে গিয়ে বিজেপি এবং তৃণমূলের মধ্যে দারুণ মারামারি লেগে গেল। পুলিশের সামনেই বিজেপি নেতাদেরকে ধুনে দিল পুরো তৃণমূলের লোকেরা। তৃণমূলের লোকেরা পুলিশের সামনেই বিজেপি নেতাদেরকে ধুনে দিল, কেননা এই দাঙ্গাবাজগুলো, বিজেপির দাঙ্গাবাজগুলো যেখানেই যায় সেখানে দাঙ্গা লাগিয়ে মানুষের মধ্যে মারামারি সৃষ্টি করতে চায়। তাই তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দিল তৃণমূলের লোকেরা। এমন দারুণভাবে ধুলো, পুলিশও দেখলো যে কীভাবে এদেরকে উচিত শিক্ষা দেওয়া যায়। বিজেপিকে পুরোপুরি উচিত শিক্ষা দিয়ে দিল তৃণমূলের লোকেরা। চলুন বিজেপির গুন্ডারা কীভাবে ভয় পালালো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পুর নিগমের ভোটকে কেন্দ্র করে যে মনোনয়ন জমা, সেই মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত, সেই ছবি আপনাদের সামনে দেখালাম। এবার আসানসোল, আসানসোলেও সেই একই অভিযোগ, মনোনয়ন কেন্দ্রের বাইরে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি নেতা কর্মীদের মধ্যে অশান্তি বাধে। মনোনয়ন কেন্দ্রের বাইরে বিজেপি নেতা লক্ষণ ঘড়ুই এবং কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়কে ঘিরে তৃণমূল সমর্থকরা স্লোগান দিতে শুরু করে বলে অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি দীপক। দীপক, কি এমন পরিস্থিতি তৈরি হয়েছে, পুলিশ কি শেষ পর্যন্ত পরিস্থিতির সামাল দিতে নামতে হলো, কি হয়েছিল? দেখো, প্রশাসনের পক্ষ থেকে বিজেপিকে জানানো হয়েছিল কি 12টার পর তারা তাদের দলীয় যারা প্রার্থীরা রয়েছে, বিজেপির প্রার্থীরা রয়েছে, তারা মনোনয়ন কেন্দ্রে মনোনয়ন দাখিল করতে আসবেন। তার আগে তৃণমূলের প্রার্থীরা মনোনয়ন কেন্দ্রে মনোনয়ন দাখিল করবেন। 12টার পর ঠিক আজ যখন বিজেপি প্রার্থীরা মনোনয়ন কেন্দ্রে দাখিল করতে যান, তখন কিন্তু মনোনয়ন কেন্দ্রের বাইরে তৃণমূল কর্মী সমর্থকরা ব্যাপকভাবে জমায়েত হয়েছিল এবং যখনই বিজেপি প্রার্থীদেরকে দেখে তখনই স্লোগান দেওয়া শুরু করে। তখন একটা আশঙ্কা প্রকাশ করে বিজেপি নেতৃত্ব কি যখন মনোনয়ন কেন্দ্র থেকে মনোনয়ন দাখিল করে করে বিজেপি প্রার্থীরা বেরোবেন, তখন একটা অশান্তি প্রবেশ হতে তৈরি হতে পারে, সেক্ষেত্রে তারাও সেখানে দাঁড়িয়ে পড়েন। তখনই কিন্তু একের উপরে দুই রাজনৈতিক দলই স্লোগান দিতে শুরু করে। পরে কিন্তু পুলিশের উচ্চ আধিকারিকরা ঘটনাস্থলে এসে দুই পক্ষকে সরিয়ে করে পরিস্থিতি শান্ত করে। আমাদের প্রশাসন টাইম দিয়েছিল 12টা থেকে, আমরা যথাযথ সেই সব টাইম মতো এসেছি। তৃণমূল কংগ্রেস নেতারা তাদের হয়ে যাওয়ার পরেও তারা গেট যখন দাঁড়িয়ে আছেন, তারা স্লোগান দিচ্ছেন, মাঝে মাঝে উক্তি করছেন, পুলিশ নির্বিকার, পুলিশ দাঁড়িয়ে দেখছেন। এটাই বাংলা, এটাই গণতন্ত্র, এটাই তৃণমূলের কালচার, এটাই সংস্কৃতি, ওরা কিছু করতে যাওয়া যাচ্ছে। আমরা শান্তিপূর্ণভাবে নমিনেশন করতে যাচ্ছি, গণতান্ত্রিক পদ্ধতিতে ইলেকশন যে যিনি কন্ডাক্ট করছেন, আরও বলেছিলেন 12টার পর আপনারা আসবেন, তৃণমূল কংগ্রেসের সবাই চলে যাবে, ওই সময় আপনারা করবেন, কোনো রকম সংঘাত যাতে না হয়। আমরা ঠিক সেই সময়ই আমরা এসেছি, 12:30 আমরা এসেছি। আমাদের কাছে স্পেসিফিক কিছু খবর আছে, ক্যান্ডিডেটরা বাইরে যখন বেরোলে কিছু হ্যাকেল হতে পারে।